এবার একই এলাকার তিনি উপজাতি গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য, থানায় মামলা। ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো জায়গায় প্রায় প্রতিদিন গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা সংবাদের মাধ্যমে উঠে আসছে। এবার উনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাটে একই এলাকার তিন উপজাতি গৃহবধূ সন্তানদের বাড়ি ফেলে রেখে স্বামীর ঘর থেকে স্বর্ণালঙ্কার নগদ টাকা নিয়ে বহিরাজ্যে পালিয়ে যাওয়ার অভিযোগ করলেন অসহায় তিন স্বামী। নিখোঁজ হওয়া তিন গৃহবধূর নাম অমিত চাকমার স্ত্রী অঞ্জনা চাকমা, সঞ্জিত চাকমার স্ত্রী কলাদেবী চাকমা এবং জ্যোতির্ময় চাকমার স্ত্রী জয়াদেবী চাকমা। বর্তমানে অসহায় তিন স্বামী তাদের পালিয়ে যাওয়া তিন স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে প্রশাসন সহ সকলের কাছে আহ্বান রেখেছেন। তার পাশাপাশি কুমারঘাট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছেন। এদিকে পালিয়ে যাওয়া তিন গৃহবধূর সন্তানরা তাদের মাকে না পেয়ে খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছে, শুধু মা মা বলে কাঁদছে।